Dear students, welcome to BAIRAGYA SHIKSHA NIKETAN. আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীতে পাঠ্য রাস্তায় ক্রিকেট খেলা এই গল্পের বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় অল্প সময়ের মধ্যে আলোচনা করছি। যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছো, আজকের ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। রাস্তায় ক্রিকেট খেলা এই গল্পটি রচনা করেছেন মাইকেল অ্যান্টনি। মাইকেল অ্যান্টনি হলেন একজন বিখ্যাত ক্যারিবিয়ান সাহিত্যিক। তার একটি বিখ্যাত গল্পের বই হলো ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ। আর এই বই থেকেই আমাদের আলোচ্য রাস্তায় ক্রিকেট খেলা এই গল্পটি নেওয়া হয়েছে। এটি একটি সুন্দর এবং মিষ্টি গল্প। এই গল্পে আমরা দেখতে পাই ত্রিনিদাদের মেয়ারো শহরে তিনজন কিশোর চরিত্র, নাম সেলো, ভার্ন এবং অ্যামি। এই তিনজন কিশোর রাস্তায় ক্রিকেট খেলছিল। ঠিক এমন সময়ে আকাশ কালো করে বজ্র বিদ্যুৎ এবং ঝুড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ধেয়ে এলো। সেলো যখন দৌড়ে বাড়ি ঢুকছে, তখন দেখতে পেল অ্যামি আর ভার্ন বৃষ্টিকে ভয় না পেয়ে তাদের উঠানে নাচানাচি করছে। তারা বৃষ্টির জল খাচ্ছে আর চিৎকার করে ছড়া বলছে। তারা যে ছড়াটি বলেছিল তা হলো নেবুর পাতায় করমচা, হে বৃষ্টি স্পেনে যা। আর ঠিক এমন সময় তাদের মায়েরা সেখানে এলো এবং তারা মায়েদের ভয়ে ঝোপের মধ্যে আশ্রয় নিল। ঠিক ব্যাট করার সময়ে বৃষ্টি আসায় সেলো এক রাশ আক্ষেপ এবং কষ্ট নিয়ে ঘরে এলো। আর তখনই শুরু হলো বিদ্যুতের চমক আর কান ফাটানো বজ্রপাতের শব্দ। সেলো খুব ভীতু, সে ভয় পেয়ে খাটের তলায় ঢুকে পড়ল। খুবই ভয়ের মধ্যে সে খাটের তলায় বসেই শুনতে পেল ভার্ন আর অ্যামি তাকে ডাকছে। বৃষ্টি থেমে গেছে, রোদ উঠেছে, আবার খেলা হবে, কিন্তু ব্যাট করা নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল শুরু হলো। খেলা যখন ভেঙেছিল তখন সেলোর ব্যাটিং চলছিল, কিন্তু এখন অ্যামি এবং ভার্ন তারা ব্যাট করতে চাইল। কে ব্যাট করবে এই সমস্যার কোনো মীমাংসা হলো না, আর সেজন্য টস করার সিদ্ধান্ত নেওয়া হলো। সেই টসে সেলো হেরে গেল। তখন সে রেগে গিয়ে প্রথমে বলল সে আর খেলবে না, কিন্তু অ্যামি আর ভার্ন তার সেই কথায় খুব একটা কষ্ট পায়নি এ কথা মনে করে সেলো ব্যাট আর বল অনেক দূরে ঝোপের মধ্যে ফেলে দিল। এইভাবে তাদের খেলাটা পণ্ড হলো। অ্যামি আর ভার্ন যখন সেলোদের বাড়ির উঠোন থেকে রাস্তায় বের হয় তখন সেলোর চোখে জল আসে, সে কাঁদতে থাকে। বাকি বর্ষাকাল আর খেলা হয় না তাদের। অ্যামি আর ভার্ন দুজনে বিভিন্ন রকম মজা করলে সেলোর কোনো ইঙ্গিতেই তারা বের হয় না। একদিন সেলো রাস্তায় বের হয়ে দেখল অ্যামি আর ভার্ন ক্রিকেট খেলার প্রস্তুতি নিচ্ছে। নিজের অজ্ঞাতসারে সেলো এগিয়ে গেল তাদের দিকে, সেই খেলায় অংশ নিল এবং তাকে ব্যাট করতে বলল। সেলো বুঝতে পারল তার ভুল হয়েছে। এভাবে তিন বন্ধুর মধ্যে আবার ঘনিষ্ঠতা তৈরি হলো। পুরাতন বন্ধুদের কাছ থেকে ভালোবাসা এবং সাদর অভ্যর্থনা পেয়ে সেলো প্রায় কেঁদে ফেলল। এই হলো রাস্তায় ক্রিকেট খেলা এই গল্পের কাহিনী সংক্ষেপ। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রাস্তায় ক্রিকেট খেলা গল্পের কাহিনী সংক্ষেপ? নিশ্চয়ই কমেন্ট করে জানিও। এই গল্প থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাকেও কমেন্টে লিখে জানিও, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে,